বাইরে বৃষ্টি হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড কিন্তু স্লো হয়ে গেছে আবার দেখা গেছে যে রাউটার বা ওয়াইফাই স্পিডও স্লো হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কেন হয় সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মওসম রিয়েলটেক মাস্টার আজকে আমি আপনাদেরকে জানাবো যে বাইরে যদি বৃষ্টি বা বজ্রপাত হয় তাহলে সেই ক্ষেত্রে কেন আপনি যে ইন্টারনেট ইউজ করছেন সেটা কেন স্লো হয়ে যায় এই জিনিসটা আপনাদেরকে জানাবো এটা আসলে একটা বেসিক নলেজ সো আপনারা চাইলে এটা জেনে নিতে পারেন যেহেতু আপনার তাহলে অন্য কেউ জিজ্ঞেস করলে আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে কেন স্পিডটা স্লো হয়ে গেছে বা আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কেন স্পিডটা স্লো হয়ে গেছে সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মওসম রিয়েলটেক মাস্টার আজকে আমি আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি এই যে যে আপনি ইন্টারনেট ইউজ করছেন সেই ইন্টারনেট স্পিডটা বৃষ্টি বা বর্ষার সময় কেন স্লো হয়ে যায় সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে বজ্রপাতের কারণে আপনার যদি রাউটার নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় কিসের জন্য নষ্ট হয় সেটা সম্বন্ধে যদি জানতে চান তাহলে আই বাটনে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন যে আপনি আসলে আপনার ডিভাইসগুলো কীভাবে সেভ করবেন যদি বজ্রপাত হয় প্রচুর বৃষ্টি হলে দেখা যায় যে আপনার হচ্ছে ইন্টারনেট স্পিড কমে যায় আবার দেখা গেছে ইলেকট্রিসিটি চলে গেলেও আপনার ইন্টারনেট স্পিড কমে যায় মোবাইলে দেখা যায় যে আপনার হচ্ছে 4G থেকে 3G হয়ে যায় মাঝে মাঝে 2G হয়ে যায় সো এই প্রবলেমটা আসলে কেন হয় এটা কিন্তু অনেকের মনে কোশ্চেন আসে যে ভাই ইলেকট্রিসিটি চলে যায় হঠাৎ করে আমার ফোনে ভাই ডিস্টার্ব করা শুরু করে দেয় নেট ইউজ করতে পারি না ঠিকমতো আমার মনে হয় এরকম পার্সন অনেকে আছেন যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি সো এটার ক্ষেত্রে আসলে আমাদের দুই টাইপের নেট ইউজ করে থাকে ফর এক্সাম্পল দেখা গেছে যে আমরা হচ্ছে মোবাইল ডাটা ইউজ করি তো মোবাইল ডাটার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে বললাম যে ডিমোশন হয়ে যায় মানে 4G থেকে 3G বা 2G হয়ে যায় বা দেখা গেছে 4Gতে আছে বাট ইন্টারনেট স্পিড কম অ্যাকচুয়ালি কারণটা কি কারণটা হচ্ছে আপনার যে ডাটা ট্রান্সফার হচ্ছে বা আপনি যে ইন্টারনেট ইউজ করছেন এই যে বাতাসের মধ্যে সেই বাতাসের মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে ইন্টারনেটটা ইউজ করছেন বা ওয়েভের মাধ্যমে আপনি হচ্ছে ইন্টারনেট ইউজ করছেন বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি ইন্টারনেটটা ইউজ করছেন সেটা আপনি যখন অতি বর্ষণ হচ্ছে বা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ওটা ট্রাভেল করতে একটু প্রবলেম হয় যেটার কারণে আপনার ইন্টারনেট স্পিডটা একটু ডিক্রিজ হয়ে যাবে এটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার এটা যেহেতু বাতাসে ট্রাভেল করছে যখন আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন তো প্রচুর পরিমাণে পানি পড়তেছে পানির মধ্যে ডাটা ট্রান্সফার হতে প্রবলেম হয় দ্যাটস ওয়াই হচ্ছে একটু স্লো হয়ে যায় সো এটা একটা রিজন আছে দ্বিতীয়ত রিজন হচ্ছে মানে যখন বৃষ্টি হয় বা বর্ষা হয় তখন দেখা যায় যে মানুষ কিন্তু অনেক ধরনের কাজ অফ করে দিয়ে বাসায় থাকে নর্মালি বাইরে মানুষ যারা ঘুরে ফিরে করতো তারা কিন্তু বাসায় থাকে তখন কিন্তু ডাটা ইউজটা বেশি হয়ে যায় তো ডাটা ইউজ বেড়ে গেলে মানে আপনার হচ্ছে ক্যাপাসিটি মনে করেন সবসময় হচ্ছে 100 MBps এখন হচ্ছে নর্মালি আপনার ইউজ করে হচ্ছে 5জন 10জন 50জন 60জন বাট যখনই আপনার হচ্ছে বৃষ্টি হয় তখন ইউজারের পরিমাণ বেশি হয়ে যায় তো সেটার কারণে দেখা যায় যে আপনার হচ্ছে পারফরমেন্সটা ড্রপ করে মানে হচ্ছে আপনার ইউজার অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আপনার স্পিডটা কমায় দেওয়া হয় বা কমে যায় বিকজ অফ হচ্ছে সবাই যাতে আসলে মোটামুটি তাদের কাজ করতে পারে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বলি করোনার কারণে কিন্তু আপনার হচ্ছে এই যে ইউটিউব আছে এই ইউটিউবের বাই ডিফল্ট মানে ইউজার এত বেশি ব্যান্ডউইথ বেড়ে গেছিলো বা ব্যান্ডউইথ ইউজ করা শুরু করেছিল দ্যাটস ওয়াই হচ্ছে তারা এইচডি থেকে মানে ফুল এইচডি থেকে ইউটিউব কিন্তু তাদের রেজুলেশন কমায় দিয়েছিল এটার কারণে এরকম করে নেটফ্লিক্স বলেন বা আদার যে স্ট্রিমিং সার্ভিসগুলো আছে সেগুলো অটোমেটিকলি আপনার হচ্ছে রেজুলেশনটা কমায় দেওয়া হয় যাতে সবাই ইউজ করতে পারে কারণ হচ্ছে আপনি একা যদি ইউজ করেন মনে করেন যে 1080pতে ইউজ করছেন বা 4Kতে ইউজ করছেন তখন কিন্তু অন্যরা ইউজ করতে পারছে না বিকজ অফ হচ্ছে ব্যান্ডউইথ ইউজ করার পরিমাণ বেড়ে গেছে বা ইউজার বেড়ে যাওয়ার কারণে এই ক্ষেত্রে ভালো ISP হলে বা লাইন প্রোভাইডার যদি একটু টেকি হয় বা হচ্ছে আপনার ভালো সার্ভিস দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই কাজটা করে বিকজ অফ হচ্ছে যাতে সবাই মোটামুটি ইউজ করতে পারে সো আমরা না হয় বুঝলাম যে ডাটা ট্রাভেল করতে প্রবলেম হয় বৃষ্টির কারণে দেখা হচ্ছে মোবাইলের ইন্টারনেট স্পিডটা কমে যায় বাট আবার 3G হয়ে যায় মাঝে মাঝে 2G হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে যে যখনই বৃষ্টি হয় বা যখনই এরকম টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয় তখনই মোবাইল টাওয়ারের যদি পাওয়ার থাকে 100% সেটাকে মানে আপনার ডাটা স্পিড যদি থাকে 100% সেটাকে আসলে 80%-এ নামায় দেওয়া হয় যাতে আপনার হচ্ছে ফোন কল মানে আপনি যে ফোন কল করতেছেন মানে বেসিক যে সার্ভিসটা সেটা যাতে ঠিক থাকে মানে ওই জায়গাটাতে পাওয়ারটা বেশি ইউজ করা হয় ডাটা কানেকশানে পাওয়ারটা একটু কমায় দেওয়া হয় বিকজ অফ হচ্ছে যাতে আপনার ডাটার চেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা যাতে মানে স্টেবল থাকে ওই টাইমটাতে এছাড়াও দেখা যাচ্ছে কিছু কিছু সিচুয়েশনে যাতে ডাটার পরিমাণ কম ইউজ হয় তার জন্য হচ্ছে আপনার 3G করে দেয় মাঝে মাঝে কল কানেকশান ঠিক রাখার জন্য তারা আসলে 2Gও করে দিতে পারে এক্ষেত্রে আরেকটা ব্যাপার হয় অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটি চলে যায় সেটার কারণে তাদের যে পার্সোনাল পাওয়ার সোর্স থাকে পার্সোনাল পাওয়ার সোর্স বলতে হচ্ছিল হয়তো বা UPS বা IPS এছাড়াও দেখা গেছে জেনারেটার যে ইউজ ওই টাইমটাতে আসলে পারফরমেন্স ড্রপ করে এবং হচ্ছে 80% মানে নর্মালি 80% ডাউন করে দেয় এছাড়াও মাঝে মাঝে আরও বেশি ডাউন করে দেয় যাতে আপনার বেসিক ফাংশনে কোনো প্রবলেম না হয় ফর এক্সাম্পল মানে কল কোয়ালিটিটা অ্যাটলিস্ট যাতে ঠিক থাকে মোটামুটি আপনি যাতে কল করতে পারেন কথা বলতে পারেন সেই কারণে আর যদি আপনি ওয়াইফাই ইউজ করেন বা আপনার হচ্ছে আপনি যদি ISP থেকে লাইন ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে যদি ক্যাবেল কানেকশন হয় এই ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে আর আপনি যদি ফাইবার কানেকশন হয় সেটাতে একটু বেটার সার্ভিস আপনি পেতে পারেন। এই ক্ষেত্রে ভিডিও পেয়ে যাবেন যে আপনার জন্য আসলে ফাইবার কানেকশন মানে ফাইবার কানেকশন নেওয়া উচিত হবে নাকি আপনার হচ্ছে ক্যাবল কানেকশন নেওয়া উচিত হবে, কোনটা আসলে কোনটা বেনিফিশিয়াল আপনার জন্য সেটা অবশ্যই এখানে লিঙ্কে পেয়ে যাবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে আসলে কেন আসলে এই স্পিডটা ড্রপ করে বা পারফরমেন্সটা ড্রপ করে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনি আসলে কি নিয়ে ভিডিও দেখতে চান এবং আপনি কি আসলে ইনফরমেশনগুলো জানতেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।